হ্যালো ভাইস গতকালের ভিডিওটা যদি আপনারা দেখেন তো সেখানে আমি বলেছিলাম যে এক ঘন্টার চার্টে বিটকয়েন একটা পেনান্ট প্যাটার্ন বানিয়েছে তো এই পেনান্ট প্যাটার্নটা যদি উপর দিকে ব্রেক হয় আমি বলে দিয়েছিলাম যে কত দূর যেতে পারে এবং নিচ দিকে যদি ব্রেক হয় সেটাও বলে দিয়েছিলাম তো দেখুন এখানে এক ঘন্টার চার্টে যে পেনান্ট প্যাটার্নটা তৈরি হয়েছিলো সেটাতে কিন্তু নিচের দিকেই ব্রেক করেছে এবং বর্তমানে বিটকয়েন একুশ হাজার দুশো চল্লিশের কাছাকাছি ট্রেড করছে ঠিক আছে ইমিডিয়েট বিটকয়েনের যে সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে একুশ হাজার দুশোতে ঠিক আছে নেক্সট সাপোর্ট যেটা রয়েছে কুড়ি হাজার নশো এবং নেক্সট যে সাপোর্ট রয়েছে মেজর সাপোর্ট সেটা বলতে পারেন কুড়ি হাজার ছশো থেকে কুড়ি হাজার চারশোর মধ্যে ঠিক আছে এটা ব্রেক করলে কিন্তু আরও নিচে যেতে পারে উনিশ হাজার পাঁচশো পর্যন্ত তো এটা হচ্ছিল কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা গতকালকেও আমি বলে দিয়েছি ঠিক আছে তো বিটকয়েনের মধ্যে কেন প্রাইস এরকমভাবে ডাম্প হলো তো তার কয়েকটা কারণ বেরিয়ে এসেছে ঠিক আছে বিটকয়েনের যে প্রাইস ডাম্প হওয়ার পিছনে বা ক্রিপ্টো মার্কেটের যে প্রাইস সেটা ডাম্প হওয়ার পিছনে কয়েকটা কারণ কিন্তু আমরা খুঁজে পেয়েছি চলুন সেই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরছি বা তো দেখুন এই ডাম্পের পিছনে যে মেজর কারণ যেটা উঠে এসছে সেটা হচ্ছে বিটকয়েন ফেসেস এমটি গক্স ব্ল্যাক সোয়ান অ্যাজ ট্রাস্টি প্রিপেয়ার্স টু আনলক দেড়শো কে বিটিসি দেড় লাখ বিটিসি যেটা রয়েছে সেটাই কিন্তু রিপে করবে ঠিক আছে তো দেখুন এমটি গক্স এটা একসময় কিন্তু মানে ভলিউমের দিক থেকে অনেক বেশি ছিল ঠিক আছে তো মোটামুটি আজ থেকে গত সাত আট বছর আগে এটাতে একটা মানে অ্যাটাক হয় অর্থাৎ কি মানে হ্যাক হয় তো এখান থেকে এদের যে বিটকয়েন সেগুলো কিন্তু মানে হ্যাক করে নেওয়া হয় ঠিক আছে তো এখানে যারা বিটকয়েন রেখেছিল তাদের যে বিটকয়েন সেগুলো কিন্তু হ্যাক হয়ে যায় হ্যাক হয়ে যাওয়ার পরে এবার মোটামুটি এদের কাছে এরা যেটা মানে বলে দিয়েছিল যে কতগুলো বিটকয়েন হ্যাক হয়েছে তো মোটামুটি সাড়ে আট লাখের মতো বিটকয়েন হ্যাক হয়েছিল ঠিক আছে সাড়ে আট লাখের মতো বিটকয়েন হ্যাক হয়েছিল এবং সেটা তারা কোর্টকে জানিয়েছে যে সাড়ে আট লাখের মধ্যে মোটামুটি দেড় লাখ বিটকয়েনকে তারা মানে রিকভার করতে পেরেছে ঠিক আছে তো এই দেড় লাখ বিটকয়েন যেটা রিকভার করতে পেরেছে তো সেটা তো আর টাকা হিসাবে পেমেন্ট করবে না দেড় লাখ যে বিটকয়েন রিকভার করতে পেরেছে সেটা কোর্টে অর্ডার দিয়েছে যে এই দেড় লাখ বিটকয়েনের মধ্যে মানে যেগুলো এদের কাছে রেখেছিলো যারা এদের কাছে বিটকয়েন জমা রেখেছিলো তাদেরকে মানে সেই অনুযায়ী ফেরত দিয়ে দিতে ঠিক আছে তো দেড় লাখ বিটকয়েন সে অনুযায়ী কিন্তু এরা ফেরত দেওয়ার জন্য আৰু কি প্ৰস্তুতি নিছে ঠিক আছে যে সময় মানে বিটকইন হাক হৈছিল সেই সময় মোটামুটি এদের যে অ্যাভারেজ প্রাইস ছিল তিনশো থেকে চারশো ডলার এখানে দেখতে পয় পেয়ে যাবেন আপনারা ঠিক আছে তিনশো থেকে চারশো ডলার তখন প্রাইস ছিল আর এখন আপনাদের প্রাইস যেটা চলছে একুশ হাজার এর সামথিং ঠিক আছে তো মোটামুটি যদি এদেরকে এই যে বিট বিটকয়েন বা দেড় লাখ বিটকয়েন যদি এদেরকে রিপেমেন্ট করে দেওয়া হয় এবং তারা যদি এই মুহূর্তে এই বিটকয়েনগুলো বিকিয়ে দেয় ঠিক আছে তো তা সত্ত্বেও কিন্তু তারা মোটামুটি সেভেন্টি পার্সেন্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট নয় সরি সিক্সটি থেকে সেভেন্টি এক্স মানে প্রফিট থাকবে ঠিক আছে যদি বিকে দেয় তো এটাই হচ্ছে একটা ফার্ড নিউজ চলছে যদি তারা এই সিক্সটি থেকে সেভেন্টি এক্স লাভে তাদের এই যে বিটকয়েনগুলো ফেরত দেওয়া হচ্ছে সেগুলো যদি বিকে দেয় তাহলে মার্কেটের মধ্যে একটা খুব মানে কি বলবো নোংরা রকমের ডাম্প আমরা দেখতে পারি ঠিক আছে তো সেই ভয়েই কিন্তু চলছে মার্কেটের মধ্যে তার জন্য বিটকয়েন কিন্তু কিন্তু আর ব্রেক করতে পারলো না থেকে চলে আসছে ঠিক আছে এর সাথে সাথে আবারও একটা নিউজ বেরিয়ে আসছে যে ইউএস ট্রেজারি ডেলিভার্স ক্রিপ্টো ফ্রেমওয়ার্ক টু বাইডেন এস ডাইরেক্টেড ইন এক্সিকিউটিভ অর্ডার তো ইউএস ট্রেজারি যেটা রয়েছে তারা ক্রিপ্টোর মধ্যে একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আসতে চলেছে তো যেহেতু এটার সম্পর্কে এখনো কেউ কিছু সেরকম জানে না আর আপনারা জানেন যে ক্রিপ্টো কেমন একটা সেন্সিটিভ জিনিস ঠিক আছে এখানে যদি একটু কিছু খারাপের নিউজ আসে তখন কিন্তু মার্কেটের মধ্যে একদম ভীষণ রকমের মানে নেগেটিভিটি শুরু হয়ে যায় কারণ এই যে ক্রিপ্টো মার্কেট এটা কিন্তু নেগেটিভ জিনিসটাকে বেশি করে মানে ট্র্যাপ করে ঠিক আছে পজিটিভের থেকে তো সেই জন্যেও এটাও একটা কারণ হিসাবে ধরা যেতে পারে আরেকটা কারণ আমরা যদি দেখতে যাই তো এখানে দুনিয়ার যে প্রসিদ্ধ ব্যবসায়ী বা বিজনেসম্যান বিল গেটস তিনি কিন্তু একটা কমেন্টে বলেছিলেন যে দেখুন এখানে লেখা রয়েছে বিল গেটস সেজ ক্রিপ্টো অ্যান্ড এনএফটিজ আর হান্ড্রেড পারসেন্ট বেসড অন গ্রেটার ফুল থিওরি ঠিক আছে তো মানে হচ্ছে যে ক্রিপ্টো এবং এনএফটি এগুলো মনে হয় পাগলের পাগলদের জিনিস ঠিক আছে পাগলদের জিনিসের মধ্যে পড়ে তো একজন বিজনেসম্যান এত বড় বিজনেসম্যানের কাছ থেকে যদি এরকম নেগেটিভ ধরনের কথা শোনা যায় ঠিক আছে তো সেটা কিন্তু নেগেটিভিটিকেই মানে প্রদর্শন করে এবং তার জন্য মার্কেটের মধ্যে একটা নেগেটিভ প্রভাবও কিন্তু পড়ে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি এই সব যে জিনিসগুলো ঘটছে ঠিক আছে তার ফলে বিটকয়েনের যে প্রাইস সেটা কিন্তু ডাম্প হয়ে যাচ্ছে ঠিক আছে তো এগুলো কিন্তু সাময়িক এগুলো কিন্তু একদম মানে কী বলবো কন্টিনিউয়াসলি চলতে পারে না ঠিক আছে কিছু দিনের জন্যে হয়তো বিটকয়েন ডাম্প হবে তারপর আবার পাম্প হবে ঠিক আছে তো যারা মানে শর্ট টার্মের জন্য ট্রেডিং করছেন তারা একটু দেখেশুনে করবেন আর যারা লং টার্ম হোল্ডিং করছেন বিটকয়েনকে ঠিক আছে তাদের এসব নিউজই কোনো যায় আসে না কারণ একটা নেগেটিভ নিউজের পরে আবার একটা পজিটিভ নিউজ আসবে এবং তখন মার্কেট পাম্প করবে ঠিক আছে তো এই ছিল কিছু মানে বিটকয়েন সম্পর্কে নিউজ এবং কেন বিটকয়েন ডাম্প হচ্ছে সেই সম্পর্কে কিছু আপডেট দিয়ে দিলাম আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন বন্ধুর সাথে শেয়ার করে দেবেন চলুন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ